পিসি সাইকেলে যায়, সঙ্গে বিলি যায়, সঙ্গে জুলিও যায়। পিসি সাইকেলে যায়, সঙ্গে বিলি যায়, সঙ্গে জুলিও যায়। পিসি সাইকেলে যায়, সঙ্গে বিলি যায়, সঙ্গে জুলিও যায়। পিসি সাইকেলে যায়, সঙ্গে বিলি যায়, সঙ্গে জুলিও যায়। পিসি সাইকেলে যায়, সঙ্গে বিলি যায়, সঙ্গে জুলিও যায়। পিসি সাইকেলে যায়, সঙ্গে বিলিও যায়, জুলিও যায়। সঙ্গে বিলি যায়, কি পড়ছে এসব? এসব কি পড়ছো কি? কেন, ইংরেজি পড়ছি। আপনি তো আবার ইংরেজি না পড়লে বউ ভালোবাসেন না। বউ ভালোবাসি না কি বলে তুমি? বউ ভালোবাসি না, এসব আজে বাজে কথা বলছো তুমি কলি। তাছাড়া কি, আমি ইংরেজি শিখছি, দেখবেন এমন ইংরেজি বলবো না যে আপনি নিজেই আমাকে এসে বলবেন ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কি বলে, কি বলবো আমি, কি বলো তুমি, কি বলবো? কিছু না, আপনি তো আবার এক্ষুনি বকতে শুরু করবেন। কাল ভর্তি দাড়ি আর গোঁফ ফুলের মতো দেখতে। কলি, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো কলি। গাল ভর্তি দাড়ি গোফ, এগুলো আবার কি হচ্ছে? অসুর মতো দেখতে আমি, অসুর আমি? থাক, এক্ষুনি তো আবার বকবে। এই যে খালি খালি বকে, খালি খালি বকে, আমার মনে মনে কষ্ট হয়। থাক বাবা, আপনি আমাকে পড়তে দিন তো, নাহলে ওইদিকে আমাকে মাহি দিদি বকবে, আমাকে কান ধরে দাঁড় করিয়ে রাখবে। আমি পড়ি। পিসি সাইকেলে যায়, সঙ্গে বিলি যায়, সঙ্গে জুলিও যায়। কি পিসি সাইকেলে যায়, বিলি যায়, জুলি যায়, কি বলছো তুমি? কেন, যা লেখা আছে তাই তো পড়ছি আমি। লেখা আছে পিসি সাইকেলে যায়, বিলি যায়, জুলি যায়, এসব লেখা লেখা আছে ওখানে? হ্যাঁ। কি সাবজেক্ট পড়ছো তুমি? কি কি সাবজেক্ট সেটা কি বিষয়, কোন বিষয় তুমি পড়ছো কলি? আমি ইংরেজি পড়ছি। ইংরেজিতে পিসি সাইকেলে যায়, বিলি যায়, জুলি যায়, এগুলো লেখা আছে? হ্যাঁ, এই দেখুন না, এই তো লেখা আছে, দেখুন দেখুন, এই তো। এ তো ফিজিওলজি, জুওলজি, বায়োলজি, এগুলো লেখা আছে, আর তুমি পড়ছো, তুমি এগুলো পড়ছো? পিসি সাইকেলে যায়, বিলি যায়, জুলিও যায়। হ্যাঁ, তাছাড়া কি করবো? কি তাছাড়া কি করবো মানে, শোন দেখো, এই যে এটাকে বলে সাইকোলজি, এগুলো সাইকোলজি, বলো আবার বলুন, সাইকোলজি, সাইকোলজি, আবার বলুন, সাইকোলজি। এবার ঠিক আছে। কি ঠিক আছে, আমি তো ঠিক পড়ছি, তুমি বলো সাইকোলজি, বলো সাইকোলজি, সাইকোলজি, সাইকোলজি। হ্যাঁ, এটা বলুন। হ্যাঁ, জুলজি, বলো জুলজি, আবার বলুন, জুলজি, বলো জু, 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 জুলজি, জু, 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 জু। একটু ঠোঁটগুলোতে হাত দেব কি? একটু। এই কি করছো? আরে বাড়ির পিছনে না একটা পাখি বসতো, ওরা সারাদিন মুখটাকে উ করে রাখতো আর এভাবে ডাকতো। আমরা থোদ্দে না এরকম পাখিটার মতন লাগছে, পাখিটার মতো। এই ইয়ার কি মারছো নাকি? বলো ঠিক করে, বলো বলো, এটা জুওলজি, বলো জুওলজি। আচ্ছা, জুলজি, ঝুলজি নয়, ঝুলজি নয়, বলো জুলজি, জুলজি, ওকে, জুলজি। ঠিক আছে, এত বকলে কি পড়া হয় নাকি গগন? একটা বাজে মাস্টার বসাই, মাই দিদি অনেক ভালো, কি সুন্দর আমাকে পড়ানো, সবাই খাওয়ায়, মাথায় হাত বুলিয়ে দেয়। কি মাথায় হাত বুলায়? এটা মাথায় হাত বুলিয়ে দিন না, কি করবো, এটা মাথায় বিলি খেটে দিন। ভুলে গিয়েছি।
করেছিলাম। গান হয়েছে বাবা আমার, আগে আমি পড়তে দিন তো। পিসি সাইকেলে যায়, সঙ্গে বিলি যায়, সঙ্গে জুলিও যায়। আবার পিসি সাইকেলে যায়, পিসি সাইকেলে যায়, পিসি পিসি সাইকেলে যায় না। ও পিসি সাইকেলে যায় না, পিসি সাইকেলে যায় না মানে ওটা হচ্ছে ফিজিওলজি। ওটা হচ্ছে ফিজিওলজি, শব্দটা শব্দটা হচ্ছে ফিজিওলজি। আচ্ছা বলো, ফিজিওলজি ফিজিওলজি ফিজিওলজি। হ্যাঁ, আর আর এটা এটা হচ্ছে বায়োলজি, বায়োলজি বায়োলজি। আর এইটা, হ্যাঁ এটা জু। এই ঠোঁটটা সরু করলে কেন? আই ওই তো জুলজি। আপনি তখন পাখির ঠোঁটের মতো ঠোঁটটাকে সরু করলেন না, ওই রকম। এই ডেট কথা কারে, তোমার নাকি পড়াশোনা হবে? হয় নাকি? হয় বাবা, ও কখনো নেকা পড়া শেখেনি, করেনি নেকা পড়া। ওর দ্বারা এখন নেকা পড়া করা সম্ভব? ওকে কি তোমার পাশে মানায় গো বাবা? ও তো ভালো করে শাড়ি জামাই পড়তে পারেনি, আর ফি বছর ছোটবেলায় মাথা ভুতি একবারে উকুন গিজ গিজ করে। মা একদম বাজে কথা বলবে না, আমার শেষ দু বছর মাথায় কোনো উকুন হয়নি। আপনার মেয়ে মাথায় উকুন হতো? হ্যাঁ সেটা হতো, হতো হতো, এখন আর হয় না। সে আমাদের গ্রামের তো সবার মাথাতেই উকুন হয়, আমার বাবা একদিন ভালো করে মাথাটাকে ঘষে দিয়েছে, তারপর মা তো আমার জন্য কিছুই করে না, বোনকে শুধু ভালোবাসে মা। আপনার মেয়ের মাথায় উকুন হয় নাকি? উকুন হয়? আপনি আমার কথাটা শুনুন, আমার মাথায় এখন আর উকুন হয় না। আপনি যদি একবার আমার কাছে আসেন তাহলে আপনার মাথায় উকুন যাবে না। উকুন যাবে না মানে? যাবে না। উকুন যাবে না? যাবে না। ও মাই গড, যাবে না, মাই গড। এই ঘরের কোন ফুলদানিতে ফুল করে ওরে সাজিয়ে রাখা যাবে নি গো, এই ঘরের শোভাবর্ধন করবে নি ও। তাই বলছিলাম সেরি দাও, ওরে সেরি দাও, তাতে তোমারও না বাসে আমারও না বাসে। আপনার লাভ মানে? ওই 25 লাখ টাকা। আর তোমার লাভ হচ্ছে কি? কি আমার লাভ? কি মাইকে বিয়ে করতে পারবে তুমি? না না, মাহি আমায় বিয়ে করবে না। আর যদি আজকেই বেঁধে দি? কি বলছেন? কি মল মাস পড়ার আগেই বিয়ে দিয়ে দেব, চিন্তা করনি। বিয়ে তো দেবেন, কিন্তু সেটা কি করে? তুমি শুধু বলো রাজি কিনা। আপনি কি বলছিলেন? আজই তোমাদের বিয়ে দিয়ে দাও, তারপর এখানে বিয়ে দিয়ে আমি আমার মেয়েরে এখান থেকে নিয়ে চলে যাব। কি বলছেন আপনি? ঠিকই বলছি, তুমি শুধু বলো রাজি কিনা। আমি রাজি মানে? তুমি মাহিরে ভালোবাসো তো? হ্যাঁ হ্যাঁ বাসি।
খুব ভালোবাসো? হ্যাঁ আমি খুব ভালোবাসি। ও ওই শাড়িটা, ওই শাড়িটা তুমি মাইর জন্য এনেছিলে? তাহলে একটা বেনারসি নিয়ে এসো। কি হবে? হ্যাঁ আজ রাতেই বিয়ে দিয়ে দেবো তোমাদের, কথা দিলাম তোমায়। শুধু বাবা তুমি আমারে কিছু দেখা দিও। আসলে কি জানো তো, আমার না বড় নোম, একার প্রতি বড় নোম আমার। আমার বাড়িটারে পাকা করব, বাড়ির সামনে একটা দেশি মদের দোকান দো, বিজনেস বিজনেস করব। আর ওই বিজনেস করবেন আপনি, মানুষের ক্ষতি করে, তাই তো? এই দেখো, এই না ক্ষতির খবর কে কোথায় রেখেছে বলো তো? আর নেকি উপর লাভ কি আছে? তুমি আমারে 25 লাখ টাকা দেবে আর আমি তোমাদের বিয়ে দিয়ে দেব। ভালোবাসো তো? হ্যাঁ বাসি। বাসো যদি তাহলে পিছু হচ্ছ কেন বলো? বাসো তো ভালো। বাসি বাসি আমি, হ্যাঁ ভালোবাসি। বাস বাকিটা আমার উপর ছেড়ে দাও। তুমি শুধু ওই ধুতি পাঞ্জাবি আর বেনারসি জোগাড় রাখো, আর বাকি কেতনটা তো আমি করব। সানাই বাসবে এ বাড়িতে, সানাই বাজবে, উলু দেবে, শঙ্খ বাজবে, আর বিয়ে হবে। তবে কি জানো, এই এই পুরোহিতের রেটটা কিন্তু একটু বেশি, 25 লাখ টাকা। কি হলো বলো তো? বরের জন্য জল নিয়ে এলাম, ওর কোথায় গেল? মাথায় জল কেন? মা ঢেলে দিল কেন জানি না, বললো দেখ জল কদ্দুর করায়। জানিস বোন, আমার মনে হচ্ছে মা না তখন আমার বরের সাথে কিছু মতলব করছিল। কি মতলব করবে জানি না, আমার না ওনটা কেমন যেন করছে রে, মনে হচ্ছে মা কিছু একটা ঘটাবে। চিন্তা করিস না, আমি আছি, মাহি দিদি আছে। বাবা রে বাবা রে বাবা, হ্যাঁ দেখেছো এইটুকু একটা মেয়ে কি খাটনি না খাটছে গো, হ্যাঁ কি খাট।
খাটনি না খাটছে আমার মেয়ের ঘর গুছিয়ে দিচ্ছে, বালিশে ওয়ার পরিয়ে দিচ্ছে গো। তারপরে দেখো, তারপরে তো তুমি আমার মেয়েকে আবার রান্না শেখাচ্ছো, হ্যাঁ আবার মেকআপ করা শেখাচ্ছো। বাপরে বাপরে বাপ, এত খাটনি কি পোষায়? এই যে দেখো দেখি, যদি এত খাটতে চাও তাহলে তো শরীরটাকে রাখতে হবে নাকি? সকাল থেকে তো দাঁতে কুটোটাও কাটুনি। আমি খেয়ে নেব, আপনাকে ভাবতে হবে না। আমাকে দুপুরের ভাতটাও তো খাওনি এখনো নাকি? খেয়ে নেব। আপনি এত ভাবছেন কেন? দেখেছো মানে খেয়ে নেবে মানে কি? কখন খাবে? দুটো আড়াইটে বেজে গিয়ে তিনটে বাজতে চলছে। নাও দেখি নাও, এই ফলের রসটা খেয়ে নাও দিদি। আমি সবাইকে দিয়ে দিছি, এই জামাইকে দিয়েছি, মেয়েরে দিয়েছি। না না না, তুমি খাও খাও খাও। আপনি ফলের রস দিচ্ছেন? এই দেখো, ভয় পাওয়ার কিছু নেই গো, বীজ দিইনি গো। নাও না না খাও। আরে কি হলো, খাও। দেখো তো দেখি, এটা হচ্ছে গেরামের স্পেশাল ফলের রস, কে দেখো না। নাও খাও খাও খাও। দেখো এমন ভাবে তাকিয়ে আছো, মনে হচ্ছে যেন আমি তোমারে বিষ খাওয়াচ্ছি। আরে না গো না, আমি বিষ খাওয়ানোর মতো নোক নই। খাও 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 খাও, রস খাও, ভালো রস গেরামের। এবার তুমি নিজের কাজ করো, হ্যাঁ আমি জানি। আজ তো তোমার বিয়ে, বলছেন আপনি? বিয়ে মানে? বিয়ে মানে বিয়ে মানে বিয়ে। শানাই বাজবে, শাঁখ বাজবে, উলু দেবে, মন্তর পড়বে, অবশ্যই পুরোহিত হব আমি। তোমাদের সাত পাকে ঘুরিয়ে দেব, আর হাতে 25 লাখ টাকা পাবো। কি বলছেন আপনি, পাগল হয়ে গেছেন নাকি? কাকে বিয়ে করব আমি? কেন, জামাইকে? আপনার মাথা খারাপ হয়ে গেছে? আপনার মেয়ের এই বাড়িতে বিয়ে হয়েছে, আমার নয়। এই দেখো দেখো দিদিমণি, যাকে যেখানে মানায়, তোমাকে তোমাকে এই বাড়িতেই মানায়, আর ওকে মানায়। ওকে ওকে দেখো, ও ললা তো আমি লিখেছি, ওকে একজনের বাড়িতে পাঠাব, আর হাতে আমি পাবো ঘর করে 25 লাখ।
আপনি মা না অন্য কিছু? নীলিমা দেবী